গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো এবং বাড়িতে বসে বসে কেউ দুষ্টুমি কিন্তু করছো না এটাই আমি আশা করব তোমাদের থেকে ঠিক আছে তো ঠিক আছে আর বেশি গল্প না করে আমরা এখন সরাসরি পড়াশোনায় আসি আমরা কি করব এখন দেখে নিই আমরা আজকে যেই ভিডিওটা দেখবো আজকে সেটা হচ্ছে ক্লাস ইউকেজির ম্যাথ ক্লাস ইউকেজির নিউ ম্যাথ ঠিক আছে তো আগের দিন আমরা কি করেছি একটু মনে করে নিই আগের দিন আমরা কি পড়েছিলাম বলতো সেপস পড়েছিলাম অর্থাৎ আকার বিভিন্ন জিনিসের বিভিন্ন আকার তোমাদের নিশ্চয়ই আমার ভিডিও ছবিটা দেখে নিশ্চয়ই মনে পড়ছে যে আমরা আগের দিন বিভিন্ন আকার নিয়ে আলোচনা করেছিলাম বা কোন জিনিসটাকে কি রকম দেখতে হয় আমি তোমাদের কিছু বাস্তবিক উদাহরণও দিয়েছিলাম তাই তো উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম এবং আমরা আগের দিন করেছিলাম টিক দ্য রাইট সেফ অর্থাৎ আমাদের কিছু শেপ দেওয়া ছিল এবং তার পাশে আরও কিছু বিভিন্ন রকমের শেপ দেওয়া ছিল তো সেই সেপটা দেখে সেই সেপ সেই বিভিন্ন ধরনের সেপগুলোর মধ্যে থাকা যেই সেপটা সিমিলার সেটাতে আমাদের টিক দিতে হয়েছিল এটাই আমরা করেছিলাম তো আজকে আমরা কি করব সেটা একটু দেখে নিই চলো নেক্সট পেজ ওকে এই চ্যাপ্টারেরই নেক্সট পেজ দেখো কি আছে দেখো এখানে কি হেডিং দেওয়া আছে দেখো তো সার্কেল দ্য সরি কালার দা সার্কেল রেড মানে অর্থাৎ এখানে মানে বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে এবং এখানেও সেম বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে সেগুলোর থেকে বেছে নিয়ে তোমাকে কালার করতে হবে ঠিক আছে তো ফার্স্টে দেখো কি দেওয়া আছে সার্কেল আমরা আগের দিন বল দেখেছিলাম না তো বলটা কি রকম আমি বলেছিলাম গোল বলেছিলাম তাই তো দেখো এখানেও কিন্তু একটা বলের মতো আকার দেওয়া আছে অর্থাৎ গোল আকার দেওয়া আছে তাই তো তো এই গোল আকারটাকে আমরা কি বলবো বলো তো আমরা বলবো সার্কেল সি আই আর সি এল ই তো তোমাদের কাছে তো এই মুহূর্তে বই নেই তোমরা এখন কালার করতে পারবে না তো আমি তোমাদের বলে রাখছি তো যখন তোমাদের কাছে বই আসবে তখন তোমরা এগুলো করে নেবে ঠিক আছে দেখো তাহলে কি বলেছে কালার দা সার্কেল রেড মানে তোমার এই এই সার্কেলটাকে কি কালার করতে বলেছে বলো তো রেড কালার করতে বলেছে অর্থাৎ লাল দেখো এখানে লাল কালার কিন্তু করা আছে শুধুমাত্র এই সার্কেলটাতেই দেখো এখানে বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে ভালো করে দেখো স্কোয়ার দেওয়া আছে তাই তো তারপর অ্যাঙ্গেল দেওয়া আছে ওভেল দেওয়া আছে বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে এবং তার মধ্যে থেকে খুঁজে নিয়ে তোমাদের সার্কেলটাতেই কালার করতে হবে তাহলে এখানে সার্কেল কোন দুটো হচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে সেই জন্য দেখো এই দুটোতে কিন্তু রেড কালার করা আছে ওকে বুঝতে পারছো কি বললাম নেক্সট দেখো কালার দা স্কোয়ার ইয়োলো অর্থাৎ এই চৌকো বক্সটা তো তোমরা আগের দিনও দেখেছ এই চৌকো বক্সটাকে তাহলে আমরা কী বলবো স্কোয়ার বলবো ঠিক আছে তাহলে দেখো এখানেও কিন্তু বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে তাই তো আছে তো কিন্তু এখানে কি বলেছে কালার দ্য স্কোয়ার ইয়েলো অর্থাৎ ইয়োলো কালার মানে হলুদ কালার করতে বলেছে তোমাকে স্কোয়ারটাতে দেখো সেই করা আছে ইয়োলো কালার করা আছে ওকে নেক্সট দেখো কালার দ্য ওস ব্লু এখানে দেখো এখানে কি বক্সের মতো এই অংশটা তোমরা আগের দিনও দেখেছো ঠিক আছে এটা চৌকো কিন্তু একটু লম্বাটে তাই তো একটু লং দেখো এটার সাথে ডিফারেন্স করে দেখো এটাও চৌকো এটাও চৌকো কিন্তু এটা হচ্ছে একটু লং আর এটা হচ্ছে একটু ছোটোর মধ্যে ঠিক আছে তো তাহলে এটাকে আমরা কি বলবো ওবলং ঠিক আছে কালার দ্য ওবলং ব্লু ওকে দেখো এগুলো এটাতে আর এটাতে কি দেওয়া আছে ব্লু কালার দেওয়া আছে তাই তো ব্লু কালার দেওয়া আছে এরপর দেখো কি বলছে কালার দ্য ট্রাইঅ্যাঙ্গেলস গ্রিন এ দেখো এটা একটা কিন্তু পিরামিডের মতো একটা আকার অর্থাৎ ট্রাইঅ্যাঙ্গেল এটাকে আমরা কী বলবো এই পিরামিডের মতো অংশটাকে আমরা কী বলবো ট্রাইঅ্যাঙ্গেল বলবো আর এখানে কি বলেছে দেখো কালার দ্য ট্রাইঅ্যাঙ্গেল গ্রিন অর্থাৎ এটাকে কি কালার করতে বলেছে গ্রিন কালার করতে বলেছে ঠিক আছে নেক্সট দেখো কালার দ্য ওভাল অরেঞ্জ এই ওভাল অর্থাৎ এ দেখো এটা কিন্তু অনেকটা ডিম্বাকৃতির মতো দেখতে এটাকে আমরা কি বলবো বলো তো ওভাল বলবো আগের দিন তোমরা সেই যেটা এগের শেপ দেখেছিলে এই যে দেখো আগের দিন তোমরা এটা এগের শেপ দেখেছিলে এটাকে আমরা কি বলবো বলো তো ওভাল বলবো ঠিক আছে ওভাল বলবো তাহলে কি বলবো ওভাল বলবো তাহলে তোমাদের মোটামুটি সেভের নামগুলো জানা হয়ে গেল গোলটাকে তাহলে আমরা কি বলবো সার্কেল বলবো এই বক্সটাকে আমরা কি বলবো চৌকো বক্সটাকে এটাকে বলবো আমরা স্কোয়ার বলবো আর এই লম্বাটে একটা চৌকো বক্স আছে এটাকে আমরা বলবো ওভ আর এই পিরামিডের মতো যেই অংশটা আছে এটা হচ্ছে ট্রাই অ্যাঙ্গেল আর এই ডিম্বাকৃতির যেই অংশটা অর্থাৎ শেপটা আছে তাকে আমরা বলবো ওভেল ঠিক আছে তো এটা তো তোমরা জানলে মোটামুটি এবার পরের পেজে কি আছে আমরা দেখি দেখো এখানে আবার কি বলেছে এখানে দেখো কিছু মানে আমরা আগে যেই শেপগুলো পড়লাম সেগুলোরই এখানে কিছু আকার দেওয়া আছে এবং তোমাকে আইডেন্টিফাই করে তাদের নাম লিখতে হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে কি বললাম যে পিরামিড এটা দেখো ওভাল তো দেওয়াই আছে অর্থাৎ ডিম্বাকৃতি তো এখানে যেটা আছে সেটা কিসের মতো দেখতে বলো তো আমি এইমাত্র বললাম যে একটা পিরামিডের মতো অংশ আছে তো সেই পিরামিডের মতো অংশটাকে আমরা কি বলবো সেপটাকে কি বলবো যেটার নাম হচ্ছে ট্রাই অ্যাঙ্গেল ভালো করে দেখো ট্রাই অ্যাঙ্গেল টি আর আই এ এন জি এল ই ট্রাই অ্যাঙ্গেল ঠিক আছে তো হলো এটা পিরামিডের মতো অংশটাকে আমরা কি বলবো অ্যাঙ্গেল আচ্ছা এখানে দেখো একটা বক্স টাইপের একটা শেপ দেওয়া আছে এই বক্সটা আমরা কিন্তু এইমাত্র পড়ে এসেছি দেখো ভালো করে এই বক্সটা এটাকে তাহলে আমরা কী বলবো স্কোয়ার বলবো এই মাত্র আমরা পড়ে এসেছি তাহলে আমরা এখানটায় কী লিখবো স্কোয়ার ঠিক আছে এস কিউ ইউ এ আর ই square ঠিক আছে তাহলে বক্সের মতো অংশটাকে আমরা বলবো স্কোয়ার দেখো এখানে একটা গোল মতো খড়ি দেওয়া আছে তাহলে আমরা তো আগেই পড়েছি গোল মতো জিনিসটাকে আমরা কি বলবো দেখো তো এই দেখো সার্কেল এল ই সার্কেল দেখো এখানে লেখা আছে আচ্ছা চৌকো মতো অংশটাকে আমরা দেখো এখানেও করেছি এটাও কিন্তু একটা চৌকো এটাকে আমরা তাহলে কি বলবো স্কোয়ার এটাও একটা চৌকো মতো অংশ একেও আমরা বলবো স্কোয়ার আচ্ছা এটাও কিন্তু চৌকো কিন্তু এটা দেখো কিন্তু অনেকটা লম্বাটে ধরনের দেখতে তাই তো তাহলে লম্বাটা ধরনের চৌকোটাকে আমরা কি বলবো ওবলং বলবো দেখো এই ব্লু কালারের যেটা এটাও চৌকো কিন্তু একটু লম্বাটে তাই তো তাহলে এখানে দেখো এটা ওবলং লেখা আছে তো এটাও কিন্তু সেম এটাও কিন্তু এরকম চৌকো বক্স কিন্তু নয় এটাও দেখো চৌকো কিন্তু একটু লম্বাটে তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো ওবলং ও বি বি এল ও এন জি ও ব্লং আচ্ছা দেখো এই এই এটা কিসের মতো দেখতে বলো তো এগের মতো এই আকৃতিটা অর্থাৎ এই আকারটা কিন্তু তোমরা আগের দিন করেছো ঠিক আছে এটাকে এগের মতো দেখতে এবং আমি বললাম যে এগের মতো যদি কোনো সেপ দেখতে হয় সেটাকে আমরা কি বলবো দেখো সেটাকে আমরা বলবো ও ভ্যাল ও ভি এ এল তাহলে এখানটা আমরা কী লিখবো ও ভি এ এল ওভাল আচ্ছা এটাও সেম ওভাল এটাও দেখো সার্কেল অর্থাৎ বল এটা দেখো ত্রিভুজের মতো দেখতে ট্রাই অ্যাঙ্গেল এটাও সেম ওভ তারপরে এটাকে কী বলবো বলো তো সার্কেল সি আই আর সি এল ই সার্কেল আচ্ছা এটা হচ্ছে স্কোয়ার তাহলে মোটামুটি তোমরা বুঝে গেলে আমি কিন্তু খাতায় লিখে দেব তোমাদের তো তোমরা সেগুলোই মুখস্থ করবে আর নিশ্চয়ই বোঝা গেল। যে আমি আজকে তাহলে কি করালাম আজকে আমি করালাম যে বিভিন্ন ধরনের শেপ অর্থাৎ আকার এবং তাদেরকে কি বলে তাদের নাম ঠিক আছে তো তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ এবং আমি যেগুলো তোমাদের করতে বললাম বা যেগুলো আমি তোমাদের লিখে দেবো সেগুলো অবশ্যই তোমরা ফলো করবে এবং বাড়িতে পড়াশোনা করবে একটু আধটু ঠিক আছে তো তাহলে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি পরের দিন আবার নতুন কিছু নিয়ে আসবো টাটা হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ